বন্ধুরা, নতুন একটি আপডেট নিয়ে এই মুহূর্তে আপনার সামনে হাজির হলাম। পার্শ্ব শিক্ষকদের জন্য বিরাট বড় সুখবর নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি। তো নতুন বছরে পরিবর্তন হচ্ছে নতুন বেতন কাঠামো। এক্ষেত্রে লাভবান হবেন প্যারা টিচার্স, পার্ট টাইম, হোল টাইম, গেস্ট টিচার্স, লেকচারার, সবার বেতন বৃদ্ধির একটি ঘোষণা করা হয়েছে। এবং আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন, আমি নিউজটি শোনাবো আপনাদের। হেডলাইনে বলা আছে, পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর, চালু হচ্ছে নতুন বেতন ক্রম। শিক্ষকতার কাছে যুক্ত পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, হোল টাইম, গেস্ট টিচার, লেকচারার প্রত্যেকে স্টেট অ্যাডেড কলেজ টিচার এর মান্যতা দেওয়ার পাশাপাশি সরকারি নতুন নিয়ম অনুসারে সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এবার নতুন বছরে এই প্রক্রিয়ায় কার্যকর করছে রাজ্য সরকার। 2019 সালের 13 আগস্ট পর্যন্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজগুলিতে নিযুক্ত এই শিক্ষকদের কাজের শর্ত, সরকারি সুযোগ সুবিধা এবং পুনর্বিন্যাস বেতনক্রম সহ নির্দেশিকা প্রকাশ করল রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। নির্দেশিকা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অনুসারে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সহ কলেজ টিচার হিসাবে নিযুক্ত সেই সমস্ত পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল, হোল টাইম টিচার এবং গেস্ট টিচারদের স্টেট অ্যাডেড কলেজ টিচার হিসাবে কার্যকাল ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে বিভাগ ও বেতনক্রম। প্রথমে রয়েছে স্টেট অ্যাডেড কলেজ টিচার ক্যাটাগরি। এখানে রয়েছে 10 বছরের কম সময় কাজে নিযুক্তদের ক্ষেত্রে বেতন ন্যূনতম 31,000 টাকা এবং 10 বছরের বেশি সময় ধরে কলেজ কাজে নিযুক্ত তাদের ক্ষেত্রে বেতন ন্যূনতম বেতন 35,000 টাকা। টু স্টেট অ্যাডেড কলেজ টিচার ক্যাটাগরি ক্ষেত্রে 10 বছরের কম সময় কাজে নিযুক্তদের ক্ষেত্রে বেতন ন্যূনতম 20,000 টাকা এবং 10 বছরের বেশি সময় ধরে কাজে নিযুক্তদের ন্যূনতম বেতন হবে 25,000 টাকা। প্রত্যেক বছর 1 জুলাই এই শিক্ষকদের বেতন মোট বেতনের 3 হারে বাড়ানো হবে। সরকার স্বীকৃত পার্ট টাইম টিচার এবং কন্ট্রাকচুয়াল হোল টাইম টিচার দ্বারা বর্তমানে উচ্চ হারে বেতন পাচ্ছেন তাদের বেতন সুরক্ষিত থাকবে। সরকারি হিসাবে সংশ্লিষ্ট বিভাগে শিক্ষকরা যদি ন্যূনতম 10 বছরের জন্য কাজে নিযুক্ত থাকেন সেক্ষেত্রে 60 বছর বয়সে তারা 5,00,000 টাকা পাবেন। শিক্ষকদের আর্থিক সুবিধার বিষয়টি কার্যকর হবে আগামী 1 জানুয়ারি 2020 থেকে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নির্ধারিত যোগ্যতার নিরিখে ক্যাটাগরি 2 এর শিক্ষকদের ক্যাটাগরি 1 এর মর্যাদা দেওয়া হবে নির্ধারিত যোগ্যতার প্রাপ্তির দিন থেকেই। নির্দেশিকা অনুযায়ী ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 এর সমস্ত শিক্ষকদের ক্লাস নেওয়ার পাশাপাশি পরীক্ষা সহ সংশ্লিষ্ট অন্যান্য কাজে মিলিয়ে সপ্তাহে 15 ঘন্টা কাজ বাধ্যতামূলক। স্টেট অ্যাডেড কলেজ টিচাররা স্বাভাবিক নিয়ম অনুসারে 60 বছর পর্যন্ত কাজে নিযুক্ত থাকবেন। তো এই ছিল খবরটি আজকের। তো যে সমস্ত টিচার এখনও পর্যন্ত পার্ট টাইম হিসেবে কাজ করছে তাদের জন্য অবশ্যই এটি একটি খুশির সংবাদ, এবং এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ।